আসসালামু আলাইকুম, আমি ফারহান দান মেডিসিন ঢাকা থেকে বলছি। এম.ডি.ডুলাল বাড়াউস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কাছে দূরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওর টাইটেল ও থাম্বনেল দেখে আপনারা তো বুঝেই গিয়েছেন, আজকের ভিডিওতে আমি পাখির জন্য চিরা দিয়ে এক ফুট তৈরি করব। তার পাশাপাশি আমাদের বার্ড হাউসের পাখিগুলোকেও দেখাবো, এর সাথে আরও দেখাবো মা বাবা লাপাট পাখির কাছ থেকে বাচ্চা পাখিগুলোকে আলাদা করান। তাহলে চলেন দেরি না করে ভিডিওটা এখনই শুরু করা যায়। আমার বাবা পাখির জন্য চিরার এক ফুট তৈরি করবে, তাই এখানে তিন কাপ চিরা নিয়েছে। এখন এই চিরাগুলোকে পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে, আর এই কাজটা সাথে সাথেই করতে হবে। চিরাগুলো যদি ভিজিয়ে রাখা হয় তাহলে একদম বেশি নরম হয়ে যাবে, আর যদি সাথে সাথেই পানি ঝরিয়ে নেওয়া হয় তাহলে চিরাগুলো ঝরঝরে থাকবে। আর এক ফুট তৈরি করার পর পাখিগুলো খেতে পছন্দ করবে। চিরাগুলো যদি নরম হয়ে একদম হালুয়ার মতো হয়ে যায় তাহলে দেখেছি আমাদের পাখিগুলো একদমই খেতে পছন্দ করে না। আর যদি ঝরঝরে থাকে তাহলে পাখিগুলো খুবই মজা করে খায়। চিরাগুলো ধুয়ে পানি ঝরিয়ে নেওয়ার পর এক কাপ কাউনের চাল দিয়ে দিচ্ছে। কাউনের চালগুলো প্রায় 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর পানি ঝরিয়ে নিয়েছে, আর ওই চালগুলোই দিয়ে দিচ্ছে। কাউনের চালগুলো সিদ্ধ করে নেওয়া যায়, আবার এভাবেও দেওয়া যায়। আমরা দুইভাবেই দিয়ে থাকি, আপনাদের কাছে যেভাবে ভালো লাগবে সেভাবে দিতে পারেন। এখন এর সাথে দিয়ে দিবে একটা সেদ্ধ ডিম। এক ফুট তৈরি করছি আর এক থাকবে না তা কি হয়? ডিমটা গ্রেটারের সাহায্যে কুচি করে দিয়ে দিচ্ছে। ভেজানো চিরা, ভেজানো কাউনের চাল ও সিদ্ধ ডিমের কুচির সাথে দিয়ে দিল 1 চা চামচ কালি জিরা। এখন ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে পাখির জন্য মজাদার ও পুষ্টিকর এক ফুট। পাখির জন্য এই এক ফুটের মধ্যে চিরা, কাউনের চাল, ডিম, কালি জিরা রয়েছে, আর প্রতিটি উপাদানই কিন্তু পাখির স্বাস্থ্যের জন্য খুব ভালো কাজ করে থাকে। পাখির বাচ্চা থাকা অবস্থায় বা এমনিতেও পাখিকে এই এক ফুটটা তৈরি করে দিতে পারেন। ঝামেলা ছাড়া খুব সহজভাবেই তৈরি করে দেখানো হল পুষ্টিকর এক ফুট। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক দিবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশন চলে যায় আপনার কাছে। আমাদের বারান্দার পাখিগুলোকে এখন এই চিরার এক ফুটটা খেতে দিয়ে তারপর আমরা চলে যাব আমাদের বার্ড হাউসের পাখিগুলোর কাছে। চিরার এই এক ফুটটা আমরা শুধু লাভবার্ড ও জাভা পাখিদেরকে খেতে দিচ্ছি। আপনারা যারা বাজিগার
বা ফ্রিঞ্জ পাখি পালন করেন, এই এক ফুটটা ওই সব পাখিগুলোকেও খেতে দিতে পারেন। ইনশাল্লাহ ওরাও খুব মজা করে খাবে আমাদের পাখির মতো। আমি এখন আমাদের বার্ড হাউসে যাব আর সাথে করে নিয়ে যাব লাভবার্ড পাখির বাচ্চা মা বাবার কাছ থেকে আলাদা করে। এর আগেও আমি একটা ভিডিওতে শেয়ার করেছি লাভবার্ড পাখির বাচ্চা আলাদা করা, তাই এই ভিডিওতে তেমন করে কিছু বলছি না, শুধু বলছি যে বাচ্চাগুলো এখন নিজে নিজে খেতে পারে ভালোভাবে, তাই আলাদা করে ফেলছি। গতবার রেড হেড লুটিনো অপার লাইন এজোয়ার কাছ থেকে তিনটা বাচ্চা আলাদা করেছি, আর এবার দুইটা বাচ্চা আলাদা করছি। এই তো চলে এলাম আমাদের বার্ড হাউসে, এখনই বাচ্চা দুইটা ছেড়ে দিব। ওদের জন্য আগেই একটা কেস খালি করে রেখেছিলাম। মাশাল্লাহ দেখেন ওদেরকে দেখতে কত সুন্দর লাগছে। আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন আপনারা তো জানেন এর আগে দুই জোড়া পাখির কাছ থেকে আমরা ছয় পিস লাভবার্ড পাখির বাচ্চা আলাদা করেছি। এই হলো সেই ছয় পিস লাভবার্ড পাখির বাচ্চা। মাশাল্লাহ ওরাও বড় হয়ে গিয়েছে। লাভবার্ড পাখির বাচ্চাগুলো দেখাতে গিয়ে পাখিকে যে চেয়ার এক ফুট দিতে হবে সেটাই তো ভুলে গিয়েছিলাম। চলেন আপনাদেরকে দেখাই চিরার এই এক ফুটটা আমাদের কলোনির যাওয়া পাখিগুলো কত পছন্দ করে খায়। এক ফুট দেখার সাথে সাথেই এক এক করে পাখিগুলো নেমে আসছে কলোনির পাখির পাশাপাশি। কিন্তু আমি কেজের পাখিগুলোকেও চিরার এই এক ফুটটা খেতে দিয়েছি। আমাদের পাখির খুবই পছন্দের একটি খাবার আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আবারও আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না। আপনাদের জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের এবং আপনাদের পরিবারের সবাইকে ও আপনাদের প্রিয় পাখিগুলোকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে। আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।